ব্যালেন্স রাখার নিয়মে বড়সড় বদল আনল এসবিআই। না জেনে থাকলে পড়বেন বিপদে। নয় নয় করে দেশের প্রায় ৪০ কোটিরও বেশি নাগরিক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক, ফলে স্টেট ব্যাংকের যে কোনো নিয়ম বদল সরাসরি প্রভাব ফেলে কয়েক কোটি পরিবারের উপর। ২০২০ সালে এসবিআই তাদের মিনিমাম ব্যালেন্সের নীতি পরিবর্তন করার ফলে রীতিমতো সমস্যায় পড়েছিলেন আমজনতা। এবার স্টেট ব্যাংকের তরফে মাসিক ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে নয়া পদক্ষেপ নিতেই জনসাধারণের কিছুটা সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে সমস্ত সেভিংস অ্যাকাউন্টে যে গড় ন্যূনতম মাসিক ব্যালেন্সের পদ্ধতি চালু ছিল তা বন্ধ করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ২০২০ সালে এসবিআই এর তরফে যে মিনিমাম ব্যালেন্সের নীতি চালু ছিল সেক্ষেত্রে মেট্রো শহরের জন্য ৩০০০ টাকা, শহরতলির ক্ষেত্রে ১৫০০ টাকা আর গ্রামীণ এলাকার জন্য ৫০০ টাকা অ্যাকাউন্টে রাখতেই হতো। এর কম টাকা থাকলে মোটা টাকা ফাইন করে কেটে নিত ব্যাংক। তবে এবার থেকে আর কোনো রকম টাকা কাটা হবে না। শুধু তাই নয়, থাকছে না ন্যূনতম ব্যালেন্স রাখার কোনো নিয়ম। আসলে স্টেট ব্যাংকের আগের মিনিমাম ব্যালেন্স নীতি তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল গ্রাহকদের মধ্যে। বিশেষ করে মেট্রো শহরে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণটা অনেকটাই ছিল, সে কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল গ্রাহকদের। এই নিয়ে অনেকে আপত্তি জানাতেই নয়া নিয়ম কার্যকর করা হয়। নতুন নিয়মে এসবিআই এর তরফে জানানো হয়, সেভিংস অ্যাকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে আপনি যদি সেটা বন্ধ করতে চান সেক্ষেত্রে কোনো ক্লোজিং চার্জ দিতে হবে না। কেবলমাত্র যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট ক্লোজ করলেই হবে। তবে ১৪ দিনের পর থেকে এক বছরের মধ্যে হলে ৫০০ টাকা চার্জ দিতে হবে। সেভিংস অ্যাকাউন্ট এক বছরের পুরনো হলে তা ক্লোজ করো।